পটল আলু রসা। এইটি করার জন্য কি কি উপকরণ লাগে আগে চলো এটা দেখি। এখানে আমি আলু কোট কোট করে কেটে রেখেছি, পটল, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, সামান্য চিনি নিয়েছি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, তেজপাতা, শুকনো লঙ্কা গোটা, গোটা গরম মশলা আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর তেল। তাহলে চলো রান্নাটা দেখে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নেব। একই তেলে আলুগুলো ভেজে নেব। কড়াইতে ফোড়ন দেবো, গুঁড়ো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। এবার কড়াইতে টমেটো পরিমাণ মতো নুন দিয়ে মেরে দশ মিনিট মতো কষতে হবে। দেখো বন্ধুরা, টমেটোটা কষে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে সামান্য চিনি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে তরকারিটাকে সামান্য নেড়ে নামিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার পটল আলু রসা তৈরি। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকু।